নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান তিরোজ রানীগঞ্জ বাজার বর্ধমান ফোন নাম্বার 9434671949 ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবিরহাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকায় লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্ধমান আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্ধমান হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান ফোন নাম্বার 9333083382 SPB টেকনিক্যাল প্রাইভেট ITI ভবিষ্যৎ করে দেয়। আর স্পেশালিস্ট এবং হরোস্কোপ এক্সপার্ট ডক্টর সুমন দাসের কাছে ডক্টর সুমন দাস ফোন 8250634308 হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। কলসি এক নম্বর ব্লকে বুধবুধ হিন্দি স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি সভা। ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বর। সোমবার ঝাড়গ্রাম জেলার প্রথম মহিলা জেলাশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেলাশাসক। বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য করল ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পাওনা টাকা মিটিয়ে দেবার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। চোখ রাখবো এক ঝলকে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে গনিষ্ঠা অঞ্চলে বামুনারা গ্রামের মানুষজন রাস্তার দাবি জানিয়েছেন। মীরাপাড়া, সুখপুকুর, বামুনারা, যাদবপুর সহ গ্রামের মানুষদের দাবি, অন্যান্য জায়গায় যেভাবে রাস্তা সংস্কার হচ্ছে সেই হিসেবে তারা পাকা রাস্তার দাবি করেছে। নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য জানান, নতুন বোর্ডে রাস্তাটির বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। সারা ভারতব্যাপী ট্রাক ধর্মঘটের প্রভাব পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ট্রাক টার্মিনালসের লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ট্রাক। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর। সোমবার বীরভূম জেলার মহম্মদবাজার থানা এলাকায় 7 নম্বর জাতীয় সড়কের ওপর সিউড়ি থেকে রামপুরহাটগামী এক গ্যাস ভর্তি ট্রাঙ্কারের সাথে উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ট্রাঙ্কারটিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, ফলে দমকলে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন আয়ত্তে আনে। আসানসোল ভান্ডা ও শিপিতে জ্যাকের পক্ষ থেকে সোমবারও বিক্ষোভ অব্যাহত। কলিয়ারির শ্রমিক সংগঠনে 5টি ইউনিয়ন একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছে। তাদের দাবি, সমস্ত গাড়িকে ন্যায্য ওজনের ভিত্তিতে বের করতে হবে, এছাড়াও চালানি উপযুক্ত আধিকারিকদের সই করতে হবে। প্রজেক্ট ম্যানেজার জানান, উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। একটা ডাম্পার চেয়ে চলে যাওয়া চলবে না। পূর্ব বর্ধমান জেলার বোরশোলে একটি শীতলা মন্দির সংস্কার করে পুনরায় উদ্বোধন করা হলো। এদিন বিশেষ পূজা পাঠের মধ্য দিয়ে চলে দেবী আরাধনা। ধর্মীয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালি। আসছি বিস্তারিত খবরে। আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো গোলসি 1 নম্বর ব্লকে বুধবুধ হিন্দি স্কুলের মাঠে। অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্বরা, কর্মী সমর্থকরা দলবদ্ধভাবে এদিনে কর্মসূচিকে সার্থক রূপ দেন। পঞ্জাব সিন্ধু গুজরাট
পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকে শুরু হয়ে গেল আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি সভা। বুদবুদ হিন্দি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। 141 জন পঞ্চায়েত প্রার্থী, 27টি পঞ্চায়েত সমিতির প্রার্থী, 3টি জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে শুরু হয় এই প্রস্তুতি সভা। এদিন প্রতি বুথে 20 জন করে কর্মী নিয়ে একটি কমিটি তৈরি করার কথা বলেন ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। আজ গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা কর্মী মিটিং ডাকা হয়েছে, যে সভাতে আমরা সমস্ত কর্মীদেরকে, বুথ স্তরের কর্মীদেরকে এবং নতুন যে জনপ্রতিনিধি হলো, সমস্ত 3টি স্তরেরই জনপ্রতিনিধিদেরকে আজকে আমরা ডেকেছি। আমরা এই মিটিং থেকে আজকে আমরা বার্তা দিতে চাই যে আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের প্রস্তুতির ঘণ্টা আমরা কর্মীদের মধ্যে আজকেই বাজিয়ে দিতে চাই। আমাদের যে ভোটার লিস্টের কাজ, আমাদের যে আরও সব অন্যান্য সব যে সমস্ত সাংগঠনিক কাজ, সেই সব কাজগুলোকে আমরা একটা মানে সিদ্ধান্তে আসার জন্য আজকে সমস্ত কর্মীদেরকে আমাদেরকে ব্লকে ডাকা হয়েছে। আপনারা আমাদের ব্লক সভাপতি গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সদ্য জাকির হোসেনের নেতৃত্বে পঞ্চায়েত ভোট শেষ হয়ে যাওয়ার পরও কর্মীরা যাতে অলসতায় না ভোগে, সাম্প্রদায়িক বিজেপির যে বারবারন্ত পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে তাকে আটকাতে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের ব্লকে আজ থেকেই আমরা লোকসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়লাম। এদিনে সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, জেলা পরিষদের নববিজয়ী প্রার্থী নূরনেশা বেগম, মেহবুব মণ্ডল, যুবনেতা রানা চ্যাটার্জি প্রমুখ। কর্মসূচি ঘিরে দলীয় কর্মী সমর্থকদের বাঁধন ভাঙা উচ্ছ্বাস ফুটে ওঠে। সবাই একত্রিত হয়ে একটা তিনটে উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে লোকসভার প্রস্তুত, মাননীয় সম্মানীয় অবিশ্বাস পর্যবেক্ষণ বলে গেছিলেন লোকসভার প্রস্তুত, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ পঞ্চনিবাসে জয়লাভ করেছেন তাদেরকে অভিনন্দন, এবং কৃষ্ণ পঞ্চনিবাসনে এই প্রার্থীদের জয়লাভ করার পিছনে যাদের ভূমিকা, যেসব তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনরাত পরিশ্রম করে মাথায় ঘাম পায়ে ফেলেছেন তাদেরকে অভিনন্দন, এবং আরেকটা কথা হচ্ছে সাংগঠনিক ব্যাপারে এলাকার কোনো অশান্তি পরিবেশ সৃষ্টি যেন না হয়, এলাকায় যেন তৃণমূল কংগ্রেসের যে মজবুত সংগঠন সেই সংগঠনকে যেন একটু ভেঙে নেওয়া যেতে পারে, সেই সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভ্রান্ত যেন না হয়, এই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা মিটিং ছিল। আজকে মিটিংয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এই বার্তা দেওয়া হলো, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে যে কোনো মূল্যে। দ্বিতীয় হচ্ছে লোকসভা প্রস্তুতি হিসাবে প্রত্যেক সংসদের বুথ কমিটি, গ্রাম কমিটি, অঞ্চল কমিটি গঠন করা হবে। তৃতীয়ত হচ্ছে যারা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বর। পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান ভূগোল বিভাগের পড়ুয়ারা, যদিও এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছাত্র বিক্ষোভে জেরে উত্তাল হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে। ভূগোল বিভাগের পড়ুয়ারা সোমবার বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভূগোল বিভাগে পরীক্ষার ফল নিয়ে অসন্তোষ প্রকাশ পায় পড়ুয়াদের মধ্যে। এদিন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অভিযোগ তোলেন তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে হেনস্থা করছে এবং পড়ুয়াদের জীবন নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এরকম রাজনীতি চলছে না, চলবে না, চলবে না, চলবে না। বিক্ষোভটা হচ্ছে আমাদের আমাদের সাথে যে সকল টিচাররা ভূগোল বিভাগে যে দুর্নীতি করেছে, রেজাল্ট নিয়ে যে দুর্নীতি, তার একটা তীব্র প্রতিবাদ আমরা জানাবো, যাতে আমাদের পরবর্তী এই দুর্নীতির মুখে না সম্মুখীন হতে হয়,
সেই জন্য আমাদের একটা তীব্র প্রতিবাদ ধিক্কা জানাবো। আমরা আমাদের উপাচার্য মহাশয়কে আমরা এই বিষয়টা জানাবো। কি চাও তুমি? আমরা চাই আমাদের ডিপার্টমেন্টে যাতে পারমানেন্ট ফ্যাকাল্টি আসে। আমরা এই গেস্ট ফ্যাকাল্টি দিয়ে যে ক্লাস করছি সেটাতে আমরা স্যাটিসফ্যাকশন নই। আমরা পারমানেন্ট ফ্যাকাল্টি চাই, আমরা মুক্ত শিক্ষা চাই। ক্ষোভের শহীদ পড়ুয়ারা দাবি তোলেন অবিলম্বে সকল পড়ুয়াকে পাস করাতে হবে এবং পড়াশোনা নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। যদিও এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ঝাড়গ্রাম জেলার প্রথম মহিলা জেলা শাসক দায়িত্বভার গ্রহণ করলেন সোমবার। এদিন তিনি বিদায়ী জেলা শাসকের কাছে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব নিয়ে জেলা শাসক একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন আধিকারিকদের সাথে। ঝাড়গ্রাম জেলার প্রথম মহিলা জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ঐশী রানী। তিনি 2009 সালে IAS ব্যাচের অফিসার। এর পূর্বে তিনি উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক হিসেবে দায়িত্বভার সামলেছেন। এদিন তিনি ঝাড়গ্রামের বিদায়ী জেলা শাসক আরজুনের কাছ থেকে ঝাড়গ্রামের জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে। এদিনই রাজ্য সরকার বিক্ষিপ্ত জারি করে ঝাড়গ্রাম জেলার 4 BDOকে পরিবর্তন করলেন। এদিন নতুন জেলা শাসক দায়িত্বভার গ্রহণ করে জেলার আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতর রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। বেনারসি স্পেশালিস্ট মানে মৌসুমি, মৌসুমি জিটি রোড কার্জন গেট বর্ধমান। বিয়ের বাজার, লগনের বাজার করতে হলে আজই আসুন এক এবং একমাত্র মৌসুমিতে। হ্যাঁ, বিয়ে মানেই বেনারসি আর বেনারসি মানেই মৌসুমি। এখানে পাবেন বিভিন্ন রাজ্যের বেনারসি, জারদৌসি বেনারসি, কোট্টাপরম বেনারসি, শাহজাদি বেনারসি, মুগলম বেনারসি। সবার জন্য নিত্য নতুন বিভিন্ন রঙের ভ্যারাইটি শুধুমাত্র মৌসুমিতে। পিওর সিল্ক, কাতান, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিবরম, বিভিন্ন ধরনের বুটি, বাংলার তাঁত সহ ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট। মনে রাখবেন, মনের মতো ম্যাচিং করার নিত্য নতুন ডিজাইনের কসমেটিক্সও পাবেন একই ছাদের তলায়। বর্ধমান শহরে একমাত্র ফ্যামিলি শোরুম মৌসুমি, তাই বলতেই হবে এক এবং অদ্বিতীয় মৌসুমি, জিটি রোড কার্জন গেট বর্ধমান। মৌসুমি জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3,000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী নামী কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 GT রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সিদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে।
বাবা চান। আর একটু দেব বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চান। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। স্টিলের খাট, লাইফ টাইম গ্যারান্টি। রড আয়রন খাট, প্লাস্টিক কোটেড রং, 10 বছরের গ্যারান্টি। কার্লেন ডিম ম্যাট সুপ্রিম, কি নেই এখানে! নিত্য নতুন ডিজাইনের স্টিলের সোফা, নিত্য নতুন ডিজাইনের কাঠের ড্রেসিং টেবিল, আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার। সেগুন কাঠ, পালিশ তো দেখছি একদম কাচের মতো, সলিড এবং মজবুত, 18 কেজির আলমারি, শুধুমাত্র আহমেদ ফার্নিচার। এই সবই পাবেন এক ছাদের তলায়, আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার। কাঠের খাট, ড্রেসিং টেবিল, কাঠের ডাইনিং টেবিল, সমস্ত কিছুই নিজস্ব কারখানায় তৈরি এবং স্বল্প মূল্যে পাওয়া যায়, আহমেদ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, 3 নম্বর শাকারি পুকুর, সদরঘাট রোড, বর্ধমান। মোবাইল নাম্বার 9434575498 অথবা 9614583542। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকাই জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে 4তলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তর হাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য করলো ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এদিনের এই কর্মসূচিতে 2 জেলার পুলিশ সুপার ছাড়াও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো লালগড়ের বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে অর্থ সাহায্য করলো জেলা পুলিশ প্রশাসন। এদিন জেলা পুলিশ লাইনের শেফ হাউসে নিহতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। এছাড়াও আহতদের আপাতকালীন 5,000 টাকা করে দেওয়া হয়। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নিহতদের ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ছুটে আসে। তিনি আরও জানান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ সুপারদের কাছে আবেদন জানানো হয়েছে যাতে নিহতদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে অজিত মাইতি ছাড়াও 2 জেলার পুলিশ সুপার ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবং আরও অদ্ভুত জিনিস মানুষ দেখল, 24 ঘন্টা হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার মন্ত্রিসভার খুব গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকে ওই গ্রামগুলোতে গিয়ে ওদের সমবেদনা জানিয়েছেন, ওই পরিবারগুলোতে ঘুরেছেন এবং তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দিয়েছেন এবং তাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের যাদের আছে তাদের লেখাপড়ার বন্দোবস্ত সরকার করবেন বলে জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার জন্য 5,000 টাকা করে আপৎকালীন সাহায্য সরকার দিলেন আজকেই এবং যারা নিহত তাদের পরিবারকে এই যে একটু আগে এখানে অনুষ্ঠান হলো এখানে প্রত্যেকের হাতে 2 লক্ষ টাকার করে চেক তুলে দেওয়া হলো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের কাছে আবেদন করেছি এবং 2 জন SP পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কাছে আবেদন করেছি যাতে ওদের পরিবারের একজন করে চাকরির বন্দোবস্ত করা যায়, কারণ এই মাঝি মাড়োয়ার যারা নেতা তারা স্বনির্বন্ধ অনুরোধ করেছেন সরকারের কাছে যে যারা মারা গেছেন তাদের জন্য যেন একটা করে চাকরির বন্দোবস্ত করা যায়, তো সরকার খুব দ্রুত সেই চাকরির বন্দোবস্ত করতে পারবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই দুর্ঘটনাগ্রস্ত মানুষের পাশে সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তৎপরতার সঙ্গে খোঁজখবর নিয়ে দাঁড়িয়েছেন এটা এক কথায় অবিশ্বাস্য, এটা অন্য কোনো রাজ্যে দেখা যায়নি। আহত তাদের পরিবার এবং যারা নিহত তাদের পরিবার আজকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অন্যান্য মানুষ যারা উসকে দিতে চাচ্ছিলেন তাদের কাছে জানিয়েছেন যে না, এই সরকার, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং মাঝি মাড়োয়ার নেতারা সবাই মিলে একসঙ্গে হাত লাগিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে কালকের এই অ্যাক্সিডেন্টের মোকাবিলা করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, আনন্দবার্তা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি মতো লালগড়ের বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে অর্থ সাহায্য করল জেলা পুলিশ প্রশাসন। পাওনা টাকা মিটিয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানার রামপুর এলাকার সিদাহাল গ্রামে। অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাওনা টাকা মিটিয়ে দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির সকলে মিলে খুন করল এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম অসমান মণ্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপুর এলাকার সিদাহাল গ্রামে। অভিযুক্তরা মৃত অসমান মণ্ডলের মৃতদেহটি একটি খোলা মাঠে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা মৃতদেহটিকে ওই এলাকায় পড়ে থাকতে দেখে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার কথা জানতে পেরে তপন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির পরিবার এ ব্যাপারে স্থানীয় নাসিরুদ্দিন ও তার স্ত্রী সহ অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা সকলে পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটা হয়েছিল আমি ওর সময় যাই বাবু বলে, ঠিক আছে, ও আজকে যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে। হ্যাঁ, আসলো, আসে রাস্তার মধ্যে ওর যে লোক মারছে ওর রাস্তার ধারে বাড়ি। ওকে বলছে কি, ওসমান দা তুই টাকা পাবি, টাকাটা নিয়ে যা বাড়িতে আয়, ঠিক আছে। টাকাটা দেওয়ার জন্য ডাকছে, ও ঢুকছে, ঢুকে কী জন্য খাওয়া দাওয়া করছে না কিছু আমরা তো জানি না, ছটা খাওয়া। হ্যাঁ, তারপর ওকে ধরে কেউ ওর ভাইরা ওর বউ ওর শালি আর যে বাড়ির মালিকটা ধরে মারি ফেলছে, মারে ফেলে ওর বাড়ি থেকে বাড়ি ঘরে দরজার সামনে ফেলে দিয়েছে। হ্যাঁ, তারপর ফোন টোন হয় আমাকে, ওই গ্রামে মারছে আমাকে চেনে, এই তো অমুক অমুক তো সম্বন্ধী, হ্যাঁ ওই নাজির মারার করে ফেলে রাখছে। আসে দেখি পুলিশ প্রশাসন উদ্ধার করে সুযোগ করছে ওর এই বাড়ির মালিক এক নম্বর, ওর বউ ওর শালি ওর ভাইরা। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরও একটা বিরতি, বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাইয়ের সাজাগায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিকা বলছি তোমায়, আমার মতো পাবে আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422-66-5417। ওয়াও, হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08332। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি, এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট।
ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখে প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, থ্রিডি ওসিটি, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে ওপিডি খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ফিরে এলাম বিরতির পর। ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বসুল 2 নম্বর অঞ্চল তাঁতখণ্ড গ্রামে। অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। স্থানীয় একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত হয় এরূপ কর্মকাণ্ড। তারা হয়তো কোন একটা খেলার টুর্নামেন্ট করে, সেটাই হচ্ছে তাদের কেন্দ্র দিন। বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বরসুল 2 নম্বর অঞ্চলের তাঁতখণ্ড গ্রামে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ক্লাবের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। এর পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে এখানে বহুত পুরনো একটা ক্লাব তাঁতখণ্ড মিলনী সংঘ, এখানে সেই মিলনী সংঘের আজকে বার্ষিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা, এবং সাথে সাথে এলাকার যুক্ত ছাত্রছাত্রীদের যে তার একটু সম্বর্ধনা এবং গরিব মানুষদের দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ। আজকে খুব ভালো লাগছে জানেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগে যুব কল্যাণ দপ্তর থেকে যে ক্লাবগুলিকে আর্থিকভাবে সহায়তা দিয়ে আজকে ক্লাবের ক্লাবগুলি আজকে পুনর্জীবন ঘটানো হয়েছে, এবং এই মিলনী সংঘ অনেক পুরনো ক্লাব, এখানে যারা বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লাবের সমস্ত কর্মকর্তারা বসে আছেন, এরা আজকে ক্লাবটাকে টিকিয়ে রেখেছেন, আজকে যুব সমাজের হাতে এরা সেই ক্লাবটাকে তুলে দিচ্ছেন এবং এরা সহযোগিতা করছেন সঙ্গে সঙ্গে। এবং আমি খুব গর্বিত যে আজকে এই ক্লাবটা আজকে নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে, এবং তার যে বার্ষিক অনুষ্ঠানে আমরা সকলেই আজকে উপস্থিত হয়েছি, প্রধান উপপ্রধান সকলে মিলে। তো আজকে খুব ভালো লাগছে যে এই ক্লাব এসে এখানে এদের এখানে একটা দাবি আছে যে এখানে একটা মঞ্চ এবং পার্কে আমি কথা দিয়ে গেছি, কথা বলে গেছি যে এটা আমি আলোচনার মধ্যে রইল, আমি আগামী দিনে আস্তে আস্তে সেইগুলোকে করে যাতে করে এলাকায় এখানে এই সবার সঞ্চালক আলো বারবার বলে যাচ্ছে যে এটা আমাদের পিছিয়ে পড়া গ্রাম, আমাদের অন্ধকারের থাকে গ্রামটা। আমি বলি পিছিয়ে পড়া গ্রাম বলে কিছু নয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যেমন হচ্ছে, আমাদের ক্লাব অ্যাসোসিয়েশন তরফ থেকে যেভাবে আজকে আমাদের ক্লাবগুলো আজকে এগিয়ে এসছে, আমি গর্বিত, আমি খুব আনন্দিত যে আজকে এই ক্লাবের মাধ্যমে এলাকার উন্নয়ন হচ্ছে। ক্লাবের ছেড়ে এলাকায় মানুষের পাশে সবসময় ছুটে থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বলেন,
যে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের সাথী হতি আজকে এলাকার মানুষ আজকে সব সব উজাড় করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই এই দাঁতকণ্ড মিলন সংঘ আজকে বাৎসরিক অনুষ্ঠান করছে, খুব ভালো লাগছে এখানে, সকলকে ধন্যবাদ। বরশাল থেকে অর্গ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার গাংলাপুর থানার হোমনাপোথা গ্রামে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া জেলার গাংনাপুর থানার হোমনাপোথা গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। মৃত গৃহবধূ মৌমিতা মণ্ডল দুবলি গ্রামের বাসিন্দা। মাধ্যমিক পরীক্ষার্থী গত 5 মাস আগে নাবালিকা মৌমিতা বাড়ির অমতে বিয়ে করে হুমলিপোতার বাসিন্দা রাজাকে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। টাকা আনতে না পারায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ। অত্যাচারের কথা বাপের বাড়ির লোকজনদের জানিয়েছিল মৌমিতা। হঠাৎ মৌমিতার বাপের বাড়ি খবর পাই মৌমিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাপের বাড়ির লোকজন দেখেন মৌমিতার দেহ ফেলে পালিয়ে গেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। মৌমিতার বাপের বাড়ির অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মেয়ের বয়স কত ছিল? মেয়ের বয়স 16 বছর। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। তা বিয়ে কি আপনারা দিয়েছিলেন? না, আমরা দেইনি বিয়ে। ও বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। ছেলেটা জুয়ারি মদখোর, পরে এই জন্য তো আমরা বাড়ির থেকে মেনে নেয়নি। এই জন্যে ছেলের বয়স কত? ছেলের বয়স আনুমানিক 22 বছর। কি করতো? এমনি কিছু করতো না, এমনি রাজমিস্ত্রির কাজ করতো। কেন অত্যাচারটা? কেন অত্যাচারটা করতো মনে হয় বিশেষ করে টাকা পয়সার বিষয়, পণের ব্যাপারটাই। পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত। আমাদের মেয়ে যেভাবে হারিয়ে গেছে, আর কোনো মেয়ে যেন এভাবে না হারায় সেভাবে পুলিশ প্রশাসনকে আমরা অভিযোগ দায়ের করেছি, সেভাবে ব্যবস্থা নেওয়া হোক। থানায় অভিযোগ করেছে গাংনাপুর থানায়। কি নাম মেয়ে? মেয়ের নাম মৌমিতা মণ্ডল। আপনাদের বাড়ি কোথায়? দুবলি। এ ব্যাপারে থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৌমিতার বাপের বাড়ির লোকজন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। 362 বিসি রোড, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। এসপিবি টেকনিক্যাল প্রাইভেট আইটিআই, ভবিষ্যৎ করে দেয়। স্পেশালিস্ট এবং হরোস্কোপ এক্সপার্ট ডক্টর সুমন দাসের কাছে। ডক্টর সুমন দাস, 8250634308। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। কলসি 1 নম্বর ব্লকে বুধবুধ হিন্দি স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি সভা। ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বর। সোমবার ঝাড়গ্রাম জেলার প্রথম মহিলা জেলাশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেলাশাসক। বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য করল ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পাওনা টাকা মিটিয়ে দেবার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।
হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর বর্তমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল বর্তমান, 4973233 9606 অথবা 9153021285। আমার পছন্দের চাল রাজনৈতিক, ঘরের কর্তাই হোক বা অতিথি, দুপুরের খাওয়া কিংবা রাতের ডিনার, পেট পুজো মানে ভোজ আর ভোজ মানে রাইস, খেয়ে তৃপ্তি খাইয়ে তৃপ্তি, রাজনন্দিনী রাইস। সবিতা ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, কিচেন ও দেওয়াল আলমারির কভার সুলভ মূল্যে তৈরি করা হয়। এছাড়াও অ্যালুমিনিয়ামের দরজা ও জানালা তৈরি করা হয়। অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা বাড়ি গিয়ে দরজা জানালা সেটিং করে লাগিয়ে দেওয়া হয়। আমাদের ঠিকানা সবিতা ফাইবার, প্রোপ্রাইটার লুৎফুন নেশা বেগম, কল্যাণী নার্সিং হোমের বিপরীত গলি, রতন স্মৃতি সংঘ ক্লাবের পাশে বহিলা পাড়া বর্তমান। আমাদের আরও একটি শাখা বাহির সর্বমঙ্গলা পাড়া ফুলমাথা বর্তমান। যোগাযোগ করুন 9832539569 অথবা 7797635419 নম্বরে। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলঙ্কারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলঙ্কার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মাদিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 0342256949491। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর বর্তমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল বর্তমান, 4973233 9606 অথবা 9153021285। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ ডক্টর সুমন দাস, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট। মনে রাখবেন, জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। 100% সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য, স্বচ্ছ বিচার, বিবাহে বাধা,
দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শিক্ষায় বাধা, বিদ্যায় বাধা সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরারি স্পেশালিস্ট এবং হরোস্কোপ এক্সপার্ট ডক্টর সুমন দাসের কাছে। বসছেন বর্ধমান ফকার্স মার্কেট ও দত্ত সেন্টার, কলকাতা গড়িয়াহাট, লেক গার্ডেন, কালীঘাট, দিশায়, হুগলি ব্যান্ডেল পান্ডুয়া, পূর্ব বর্ধমান শ্যামসুন্দর গোদান মেমারি, দুর্গাপুর মুচিপাড়া, এছাড়াও জলপাইগুড়ি, শিলিগুড়ি, ডুয়ার সহ বসছে তারাপীঠে। ডক্টর সুমন দাস, ফোন 8250634308 অথবা 7679819453।